হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা আমি নাচে শ্যুট করবো, তো তার তো আমি কীভাবে মেকআপ করি চলো সেটাই আজকে দেখাবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি এবং ড্রেসও পরে নিয়েছি, বা শুধু মেকআপটা বাকি আছে এবং গয়নাকাটি পরতে বাকি আছে। তাহলে আমার সাজ কমপ্লিট, তো চলো মেকআপ করতে করতে কথা হচ্ছে। তো আমি মেকআপ বলি তেমন কিছুই করি না, যতটুকু নাচের দরকার ততটুকুই মেকআপ করি। তো এরকম আর শুধুমাত্র চোখটা মেকআপ করেছি এবং মুখে ফাউন্ডেশন আর ফেস পাউডার, বাট বাস আর কিছুই করিনি। তো মুখটা আগেই করা হয়ে গেছিলো, ওই জন্য তোমার সাথে শেয়ার করতে পারিনি। ফেস পাউডারটা হালকা করতে নিয়ে নিচ্ছি, আগে মাখা হয়ে গেছে তারপর আবার হালকা করে দেওয়া হচ্ছে। আর লিপস্টিক আই লাইনার ব্যাস এইটুকুই আমার মেকআপের মধ্যে পড়ে। তো দেখো আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে, এবার বাকি শুধু আইলাইনারটা আর গয়নার কিছু মালা টালা এসব বাকি আছে, ব্যাস তাহলে আমার মেকআপ কমপ্লিট। তো আমি একটা মালা পরেছিলাম, বাট ওই মালাটা বেশ ম্যাচ করছিলাম, তার জন্য পরে নিচ্ছি এই মালাটা। তো অবশ্য জানিও যে কোন মালাটা বেশি ভালো লাগছিল, এটাই নাকি আগেরটাই। তো এবার লাগিয়ে নেবো আইলাইনার। আর মেকআপের মধ্যে সব থেকে ঝামেলাকর ব্যাপার হচ্ছে আইলাইনার পরা, অনেক টাইম লাগে। তোমাদের কে কে ভালো আইলাইনার করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি আমার মেকআপ লুক কমপ্লিট নাচের জন্য, বা শুধু চুলটা করবো ব্যাস তাহলেই হলো। সরি সরি, আসলে আমার চুলটা খাবার করাই হয়েছে, শুধু এই সামনে তাহলে লক্সগুলো ভালো করে একটা ঝুলে নেবো, ব্যাস তাহলেই হলো। তো এই হলো আমার ফাইনাল লুক, তা অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। তো আমি ফলস ক্ষমা করে নিয়েছি, দেখে নাও কেমন লাগছে। তুই কি আমার হবি, তোর কাছে আছে আমার ভালোবাসার চাবি, মনের হুড়কা বন্ধু তুই কখনো বখশাবি। তো এটা হলো আমার ফাইনাল লুক, অবশ্যই কমেন্টে জানাও যে আমাকে কেমন লাগেছে, আমার লুকটা কেমন লাগেছে। এবং এই নাচের ভিডিওটা আমার চ্যানেলে লাগিয়ে পোস্ট করা হয়ে গেছে, তো তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আজকে তোমাদের টাটা।